হ্যালো বন্ধুরা, মেডিসিন হাউস BD24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। আজকে আবারও চলে এলাম নতুন একটা ওষুধের রিভিউ নিয়ে। আজকে যে ওষুধটি নিয়ে রিভিউ করব, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, Canalia 30। আজকে আলোচনা করব এই ওষুধের কার্যকারিতা কী, কারা খেতে পারবে, কারা খেতে পারবে না, গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েরা ওষুধটি খেতে পারবে কি না, পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না, দাম কত, কোথায় পাবেন, সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব। বরাবরের মতো এবারও বলবো, মেডিসিন হাউস BD24 চ্যানেলে যারা নতুন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আপনারা জানেন এই চ্যানেলে প্রতিনিয়ত ওষুধের রিভিউ দেওয়া হয়, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আর দেরি না করে শুরু করি এই ওষুধের কার্যকারিতা কী, অর্থাৎ কী কী সমস্যা দেখা দিলে আপনারা Canalia 30 সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই। Canalia 30-র প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি অ্যারিস্টো ফার্মা লিমিটেড, আর এই ওষুধের জেনেরিক নাম ডেক্সল্যান্সোপিরাজল। Canalia 30-র কার্যকারিতা বলতে গেলে নন ইউরোসিভ গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স ডিজিজের সাথে সম্পর্কযুক্ত বুক জ্বালাপোড়া চিকিৎসায় ওষুধটি ব্যবহার করা হয়। সকল ধরনের ইউরোসিভ ইসোফেগাইটিস নিরাময়ে ওষুধটি ব্যবহার করা হয়। ইউরোসিভ ইসোফেগাইটিস নিরাময় নিয়ন্ত্রণে এবং বুক জ্বালা পোড়ার উপশমে ওষুধটি ব্যবহার করা হয়। আমি যদি এক কথায় বলতে যাই, বুক জ্বালা পোড়া বা ঢেকুর ওঠা, পাকস্থলীর খাদ্য উপর দিকে উঠে আসা, ঢেকুরের সাথে গন্ধযুক্ত আসা, কিছু খেলে পেট ভারী হয়ে থাকা, অল্প খাদ্যে তুষ্টি হওয়া, পেটের ভিতরে ব্যথা করা বা বুক ব্যথা করা, গ্যাস্ট্রিকের সমস্যা, আলসার, পেপটিক আলসার, ডিউডোনাল আলসার ইত্যাদির ক্ষেত্রে ওষুধটি ব্যবহার করা হয়। অথবা আমি যদি এক কথায় বলতে যাই, গ্যাস্ট্রিকের যে কোনো সমস্যার কারণে ওষুধটি ব্যবহার করা হয়। এবার বলি ওষুধটির সেবনবিধি। ওষুধটির সেবনবিধি বলতে গেলে প্রাপ্ত বয়স্কদের জন্য Canalia 30 একটা করে দুইবার, সকালে এবং রাত্রে। ওষুধটি খাওয়ার আগে বা পরে যে কোনো সময় খাওয়া যেতে পারে, তবে একটা করে দুইবার খেতে হবে, সকালে একটা এবং রাত্রে একটা। এবার বলি ওষুধটি গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েরা ওষুধটি খাবে কি না। গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েরা ওষুধটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ অনুযায়ী ওষুধটি খেতে হবে। এবার বলি ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী। আপনারা জানেন প্রতিটা ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু এবং অস্থায়ী, সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না। পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে রয়েছে ডায়রিয়া, পেটে ব্যথা, বমি বমি ভাব ইত্যাদি, তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না। আর Canalia 30-র প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ওষুধটি না খাওয়াই ভালো। তবে যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন। এবার বলি Canalia 30-র দাম কত এবং কোথায় পাবেন। Canalia 30-র দাম 10 টাকা, আর ওষুধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে। ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি, ওষুধটির সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।